আরও একটি বন্ধ, ফের পাহাড়ে তথা এডিসি এলাকায় বুধবার চব্বিশ ঘন্টার বন্ধ পালিত হল। বন্ধ সমর্থককারীরা বিভিন্ন স্থানে পথ অবরোধ করল। তেলিয়ামুড়ার ত্রিশাবাড়ি রেল স্টেশনে রেল ট্র্যাকে আগুন ধরিয়ে দিল। যদিও কোনো ক্ষেত্রে এদিন বড়সড় অঘটন ঘটেনি এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, পুলিশ বন্ধ সমর্থকদের ব্যাপক হারে গ্রেফতার করেছে। তথাপি পানিসাগরের দমকলকর্মী বিশ্বজিৎ দেববর্মার হত্যাকারীদের গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ত্রিপুরা পিপলস ফ্রন্ট তথা টিপিএফ এর ডাকা বন্ধে এদিন বিক্ষিপ্ত সাড়া লক্ষ্য করা গেছে বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। রাজ্যের এডিসি নির্বাচন আসন্ন, যদিও দিনক্ষণ ঘোষণা হয়নি, তথাপি রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন সংগঠনগুলো এডিসি ভোটের আগে পাহাড়ে তাদের প্রভাব বৃদ্ধির নিরিখে সচেষ্ট। পাশাপাশি রাজনৈতিক নেতানেত্রী হিসেবে গুরুত্ব জাহিরের বিষয়টিও অধিক প্রাধান্য পাচ্ছে। এই পরিস্থিতিতে পানিসাগরে দমকলকর্মী বিশ্বজিৎ দেববর্মার হত্যাকাণ্ডকে ইস্যু করে সুপ্রিমো পাতালকন্যার সংগঠন ট্রাইবাল পিপলস ফ্রন্ট তথা টিপিএফ বুধবার পাহাড়ে চব্বিশ ঘন্টা বন্ধের ডাক দিয়েছে। এই বন্ধকে ঘিরে এদিন রাজ্যের এডিসি এলাকাগুলোতে সার্বিকভাবে বিক্ষিপ্ত সাড়া লক্ষ্য করা গেছে। এর মধ্যে অমরপুরের বিভিন্ন এলাকায় এদিন বন্ধকে ঘিরে মিশ্র সাড়া লক্ষ্য করা গেল। বন্ধ সমর্থকরা এদিন অমরপুর নতুন বাজারের মধ্যবর্তী থালছড়া এলাকায় রাস্তা অবরোধ করে। এক্ষেত্রে টায়ার পুরানো হয় এবং গাছের লগ ফেলে রাস্তা অবরোধ করা হয়। তবে পুলিশ এক্ষেত্রে টিপিএফ এর বন্ধ সমর্থক ক্রিকেটারদের গ্রেপ্তার করেছে। এলাকা সমূহের দোকানপাট হাট বাজার বন্ধ হয়েছিল। অন্যদিকে ধলাই জেলার আম্বাসা মহকুমার বিভিন্ন এডিসি এলাকাতেও এই দিনের বন্ধে মিশ্র সাড়া পরিলক্ষিত হয়েছে। টিপিএফ কর্মীরা এদিন আম্বাসার জগন্নাথপুর এলাকায় সড়ক অবরোধ করেছে। এক্ষেত্রেও টায়ার পোড়ানো হয় এবং পিসিসি পোল ফেলে রাস্তা অবরোধ করা হয়। পুলিশ ঘটনাস্থলে এসে টিপিএফ এর ক্রিকেটারদের গ্রেপ্তার করে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। গ্রেপ্তার বরণ কালেও বন্ধ সমর্থকরা দমকলকর্মী বিশ্বজিৎ দেববর্মার হত্যাকারীদের গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব ছিলেন। আমি মৌ চরহান রিয়াং, টিপিএফ সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি মেম্বার, তিনি চুং সিং তুমা কারফিউ তু চব্বিশ ঘন্টা স্ট্রাইক চুং তোমা নিবাই তিনি স্ট্রাইক মাকে হা চুং তিনি তোমা নিবাই স্ট্রাইক মাকে হা চুং লাইলে একুশ নভেম্বর ও বিশ্বজিৎ দেববর্মান সুরিত বুদিকে বুথে আমি বিচার মাই এখন নিবাই চুং শাস্তি বিধান এর মামা পান্ডা যে বিশ্বজিৎ দেববর্মান বুথে নেবেন শাস্তি বিধান এর মামা পান্ডা চুং তিনি আন্দোলন খেম জাগাব চুং পুলিশ রাও রাম ইয়ে চুন তিনি হা আর মা পান্ডব যত তীব্র হানি তীব্র সরণ আং থেন চাইছু চুং সে ইলিগেল হিসাব কিন্তু ত্রিপুরা সরকার যেভাবে ইলিগেল খেতে আপনার কেবরাও নুইয়া ত্রিপুরা সরকার ক্রসিং বর্ডার ক্রসিং কি উগ্রপন্থী সাকাব এনকাউন্টার খেমেও রব তুমাই অন ক্যামেরা ও বিশ্বজিৎ দেববর্মান পুথাই নেই রনলে রমমাইয়া আবং বা পান্ডব আং যত ত্রিপুরানি ত্রিপুরা সরণ সাব নাও চুং তিনি আব নাও তুমি চুং ত্রেব আন্দোলন কাকলেনাই চুং টিপিএফ ত্রেব আন্দোলন কাকলেনাই চুং তাও চব্বিশ ঘন্টা তেলিয়ামুড়া মহকুমার এডিসি এলাকাগুলোতে কিন্তু বন্ধের প্রভাব লক্ষ্য করা গেছে। টিপিএফ সমর্থকরা এদিন মুঙ্গিয়াকামির ৩৬ মাইল এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেছে। অবরোধকারীদের পুলিশ গ্রেপ্তার করে মুঙ্গিয়াকামি দ্বাদশ বিদ্যালয় মাঠে নিয়ে রেখেছে। বন্ধ সমর্থকরা এদিন ত্রিশাবাড়ি স্টেশন এলাকায় রেল অবরোধ করার প্রস্তুতি নিলেও পুলিশ তা ভেস্তে দিয়েছে। ব্যর্থ টিপিএফ কর্মী সমর্থকরা তখন রেল ট্র্যাকে আগুন ধরিয়ে দেয়, তবে পুলিশ আগুন নিভিয়ে ফেলায় কোনো অঘটন ঘটেনি। এক্ষেত্রে মুঙ্গিয়াকামিতে আনুমানিক ১৫০ জন বন্ধ সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট পুলিশ কর্তা। কিছু ট্র্যাকের মধ্যে তারা পাথর পাথর মানে রাখছে, স্লিপারগুলো রাখছিল, আমরা এগুলি সরাইছি। তারপরে মাঝখানে ভালোই আসছিল, পরিশেষে আমরাও সামনের দিকে আরও আগে ছিলাম যে আরও কিছু তারা পাথর টাথর রাখছে কিনা। তারপরে ওখান থেকে আমরা আবার প্রত্যেক জায়গাতে আমরা ট্রোস পাঠাচ্ছিলাম, এয়ারপোর্টে দেখি তারা ট্রেনটা যখন আসে আগরতলা থেকে আপনার ধর্মনগরের পথে, ওই সময় তারা সামনে যে লাগাই বাজার ইনফ্রন্ট অফ লাগাই বাজার তারা এখানে একটা আগুন ধরাইছিল।
তো ইমিডিয়েটলি আমরা এগুলি সব কিছু আমরা স্টপ করছি এবং রেগুলার আমরা এখান থেকে সব সরিয়ে দিছি। তো যে সময় আগুন আসল তখন কি ট্রেন কি গেছিল না থামেন না ছিল তখন স্লাইড আগুন জ্বলছিল তারপর সঙ্গে সঙ্গে আমরা স্টপ করে দিছি। আর ইয়েটা এই অ্যারেস্ট হয়েছে এখানে অ্যারেস্ট হয়েছে না তারা সব বাইকে গেছে গা মানে মহকুমার মধ্যে কোন জায়গা হ্যাঁ ওই তো মুঙ্গিয়া কামিতে দেশ। তবে কাকরাবনের দুটি এডিসি এলাকার শিলাঘাটি ও দক্ষিণ রানী এলাকায় বন্ধের তেমন প্রভাব পড়েনি, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক ছিল। সোনামুড়াতেও এদিন বন্ধের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। কুমারঘাটের এডিসি এলাকাগুলোতে আংশিক প্রভাব লক্ষ্য করা গেলেও কয়লা শহর ছিল নিষ্প্রভ। কমলপুরে মহারানীতে অতি আংশিক প্রভাব লক্ষ্য করা গেলেও বিলোনিয়ার ঋষ্যমুখের এডিসি এলাকাগুলোর ছিল বন্ধের প্রভাবহীন। মোহনপুর ও সিমনার এডিসি এলাকাগুলোতে বন্ধের মিশ্র সরা লক্ষ্য করা গেছে। তবে টিপিএস এর এদিন বন্ধকে ঘিরে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এর মধ্যেও এদিন দূরপাল্লার বাস ও অন্যান্য গাড়ি চলাচলের ক্ষেত্রে আংশিক বিরূপ প্রভাব পড়েছে। এর রেশ কিছুটা পড়েছে নাগেরজলা বাস স্ট্যান্ডে। নাগেরজলা থেকে গন্ডাছড়া যাওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হলেও অন্যত্র বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানালেন নাগেরজলা বাস স্ট্যান্ডের জনক পরিচালন কর্তা। গন্ডাছড়া বাস পাঠিয়েছিলাম মহারানী পর্যন্ত গিয়েছিল, ওখানে সেখানে বসানো বসেছিল, সেই কারণে মহারানী থেকে গাড়ি ব্যর্থ দিয়েছে। আর বাকি আমার সাবরুম বিলুনিয়া উদয়পুর কন্টিনিউ গাড়ি চলছে, বন্ধ নেই। এমনিতে এছাড়া কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আপনাদের? না, এখনো পর্যন্ত আমাদের কাছে কিছু খবর আসেনি যে অপ্রীতিকর ঘটনা চলছে। আজকে মানে যারা এডিসির দিকে যাচ্ছিল মানে যাত্রীর পরিমাণ কিরকম? যাত্রী পরিমাণ একটু কম, কিন্তু তারাও মোটামুটি ভালো চলে, গাড়ি চলছে, গাড়িগুলো যাচ্ছে। তবে একাংশ দূরপাল্লার যাত্রীদের কিন্তু এদিন গাড়ির সমস্যায় ভুগতে হলো। এক্ষেত্রে নলুয়া যাওয়ার গাড়ি না পাওয়ার কারণে দুর্ভোগের কথা জানালো জনৈক যাত্রী। নলুয়া কোন জায়গায়? নলুয়া নবীনগর দশটা। এখানে গাড়ি পাইছে না? না। এখান থেকে কি কইছে বাস স্ট্যান্ড থেকে? বাস আইতো না কিছু। কি করে যাবে এখন? কোন দেখি না কি করে যায়। কতক্ষণে যাইছো? কত এক ঘন্টা হয়ে যায়। গাড়ি পাইছে না? দূরপাল্লার গাড়ি চলাচলের ক্ষেত্রে অতি আংশিক বিঘ্নতার সৃষ্টি হলেও অন্যান্য বিষয়ে সমতলে এদিন টিপিএফ এর বন্ধের কারণে কোনো প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়নি। উপরন্তু পাহাড়ে এদিন অফিস আদালত যথারীতি বসেছে বলেও খবর পাওয়া গেছে। সর্বোপরি টিপিএফ এর এদিনে 24 ঘন্টার পাহাড় বন্ধে বিক্ষিপ্ত সারা পড়েছে বলে তথ্যবিজ্ঞ মহলে অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।